প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে মুমিন হয়ে যাবে। চার, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে, প্রকৃত মুসলিম হয়ে যাবে। পাঁচ, অতিরিক্ত হাসবে না, বেশি হাসলে হৃদয় মরে যায়। তিরমিজি 2305, মিশকাতের 5171 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। এখানেই যত সম্মানিত শেখ এসে গেছে, আমার আলোচনা শেষ করছি। ওয়াখরু দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। عن عقبہ بن عامر رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ما من مسلم يتوضا فيحسن وضوءه يصلي ركعتين مقبلا عليهما بقلبه وجهه وجبت له الجنة رواه البخاری مسلم সম্মানিত দ্বীনি ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার খুব কাছের মানুষ। এই ছেলেরা, মেয়েরা এখানে কথা বলছে, দেখো কে দায়িত্ব পালন করছো। মুখ বন্ধ রাখতে পারেন না, এত রাত হয়েছে, শরম হয় না তোমার কথা বলো কেন? অনেকেই চলে গেছে, তুমি বসে আছো কেন কথা বলার জন্য? তোমার একটু শরম হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? তোমার বোধ তো নেই, তোমার বোধগম্য নেই, তুমি বুঝতে পারো না আব্দুর রাজাক বিন ইউসুফ কথা বলছেন? তুমি কথা বলো কোন সাহসে? তুমি একজন মহিলা মানুষ, ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকে হাট বাজার করছে, তুমি করো। তুমি মহিলা মানুষ, দোকানে দাঁড়িয়ে হাট বাজার করছো কেন? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, আছে তো তুমি কেন? তোমার বাপ কয় পয়সার মালিক? তোমার বাপ কত টাকার মালিক? তুমি কি বিদ্যা রাখো? তুমি কেন এখন বাজারে? তুমি মুসলমানের মেয়ে নও, তোমাকে আমি বহু বলিনি বহুদিন? সব করতে পারলে মা হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। আলোচনাটা স্পষ্ট করার পূর্বে কথাটা আগে আপনার কাছে স্পষ্ট করি, আমি ভুল বলিনি, আপনি ভুল পথে আছেন। আমাকে কথা ফেরত নিতে হয় না, এবং খুব মেপে কথা বলি, কোরআন হাদিস বুঝে কথা বলি। জাবের বলছেন, এই কথা বলছে এর জন্য আপনার স্ত্রী এবং আপনি দায়ী, এই কথাটা আগে প্রমাণ করে নি, তারপরে বক্তব্য দিচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর সাথে আমরা একবার যুদ্ধ করে মদিনায় আসলাম। তো মদিনায় ঢোকার আগেই আল্লাহর নবী বললেন যে তোমরা এখানে রাতে থাকো, সকালে বাড়ি যেতে হবে। তো আমি তখন বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বললেন, নতুন বিবাহ মানে? সাইয়্যিদ আব বিকরা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? এটা আল্লাহ রাসূলের জিজ্ঞাসা। তখন জাবের বলছেন যে সাইয়্যিদ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তুলাইবাহ তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন যে উত্তরটা দিচ্ছেন সে উত্তরটা আমার আর আপনার। এবার দেখেন, জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, ছয়টা মেয়ে রেখে। আমার ছয়টা বোন, উত্তর দেখবেন, আমার ছয়টা বোন আছে। আমি চাইনি যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করি, চারটা কারণে। আমি চাইনি যে আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি, চারটা কারণে। এক, লেতুয়াক দেবহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। শিষ্টাচার,
দুই অতুয়াল্লে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। তিন অতুরাজ্জালে হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে। চার অতাকুমালেহিন্না, আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারাদার হিসাবে থাকতে পারে। মা হলো পাহারাদার, ছেলে মেয়ের জন্য মা কি পাহারাদার। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আমাকে করতে হবে না আপনাকে করতে হবে। বলেন আপনি যে ওর মা পাহারাদার, বলেন আপনি দেখি। বলছেন আল্লাহর নবী, আমার বাপ শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে ছয়টা মেয়ে রেখে, আমার ছয়টা বোন, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে। এক, এমন মেয়েকে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। শিষ্টাচার, সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বের হতে হবে, ঢং ঢং করে হাঁটতে হবে না, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হবে, মানুষকে সম্মান করতে হবে, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করতে হবে, শ্বশুর শাশুড়ির দাবি পূরণ করার চেষ্টা করতে হবে, স্বামীকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, সকালে কোরআন তেলাওয়াত করতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। দুই, আমার স্ত্রী যেন তাকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। এই শোনো, জোহরের চার রেকাত ফরজ সালাত, পূর্বে চার রেকাত সুন্নাত, পরে চার রেকাত সুন্নাত, জাহান্নাম হারাম। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিক্ষা দিতে পারে। তিন তুরাজ্জালে হন্না, সৌদি আরবের মহিলারা মেয়েদের মাথার চুল জন্মের সপ্তম দিনে চাঁচে আর কাটে না, যার কারণে ছোট বাচ্চারই মাথায় চুল কি হয়ে যায়, বড় বড় হয়ে যায়, তখন এই চুল পরিপাটি চিরুনি করা লাগে, যার কারণে আমাদের দেশের চেয়ে আরবি মহিলারা মায়েরা বাচ্চাদের মাথার চুল নিয়ে বেশি ব্যস্ত থাকে। তাই বলছেন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। চার, আমার স্ত্রী যেন আমার বোনদের ব্যাপারে পাহারাদার হতে পারে। পাহারাদার, আজকের আলোচনার যদি আর না করি এটুকু ধরে রাখতে পারলেই অনেক। বলে দিয়েন, আব্দুর রহিম সাহেব বলেছেন তুমি আমার পরিবারে আমার ছেলে মেয়ের উপরে পাহারাদার, আর এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে জাবের রাজিয়াল্লাহ তালান বলেন। কেন চলবে এভাবে, কেন বসবে ওখানে, কেন তাকে বাজার করতে হবে? কই আমরা তো হাট বাজার করি না, আমরা তো আছি বেঁচে, আমাদের তো শহরে যাওয়া লাগে না। আপনি বিশ্বাস করেন 90 সাল থেকে আবদুল্লাহর আম্মা এ সংসারে এসেছে, আমার সংসারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে হাত মোজা পা মোজা ছাড়া বের হতে দেখিনি। বাজারের সাথে তো কোনো প্রশ্নই আসে না, মহিলা মানুষ আমরা নিজেরাই বাজার যাই না। জরুরি দুর্ঘটনা ছাড়া আমরা বাজারে যাই না। আহাবুল বেলাদে মাসাজে দোহা, পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদ, ও আবগাজুল বেলাদে আসোয়া কোহা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা বাজার। তো বাজারে বেটি ছেলে যাবে, মহিলা মানুষ যাবে, যাবে কেন? কাপুরুষের মেয়ে যায়, কাপুরুষের স্ত্রী যায়, যাবে কেন? কেন যাবে? কত দিন বললাম আপনাকে যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, পাঁচটা জিনিসের নাম স্বামী। এক, যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন। দুই, যেমানের পড়ছেন সেমানের পড়াবেন। তিন, কখনো কটু কথা বলবেন না, বলবেন না যে ঠোঁটটা মোটা, বলবেন না যে রংটা কালো, বলবেন না যে তোমার শরীর একটু হাত পা মোটা, এরকম কিছু বলবেন না, কখনো কটু কথা বলবেন না। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, আল্লাহ তাতরক্ষা ফিলে ইল্লাবেল ফিল্লাফিল বাড়িতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে পারে না, মামার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না।
জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার বাড়ি ত্যাগ করতে পারে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এ কথা আমি বলিনি, আমার এরকম চাপ দিয়ে বলার প্রয়োজনও নেই। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল্প সময় লাগবে, এক খেলে চেয়ে থাকবেন, যে যেখানে আছেন এক খেলে চেয়ে থাকবেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করল, সুন্দর করে অজু করল, দুই রেকাত সালাত আদায় করল, মুকবিলান আলাইহিমা বিকালবি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই রেকাত সালাত আদায় করল, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি যাবে। ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দুই রেকাত পড়তে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাদা, কেউ যদি আমার এই অজু করার মতো করে অজু করে সুন্দর করে, ওয়াইসালি রাকাতান, তারপরে দুই রেকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, মনে মনে কথা না বলে, আল্লাহ আকবার বলার সাথে সাথে কিন্তু শয়তান বলবে উদকুর কাদা উদকুর কাদা, এটা মনে করো ওইটা মনে করো, দেখবেন যে 20 বছর আগে যে কাজটা করেছেন সেটা মনে হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন, সুন্দর করে অজু করলো, দুই রেকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা আবু বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানি লাল জান্নাত, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মা দেখাল তুই জান্নাত কাত্তুল সময় তো খাস খাসা তা গাম, আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, বেলাল ঘটনাটা কি, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, আমি যতবার জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনি, বলো তো বেলাল কিভাবে গেলে। তখন বেলাল বলছে, আল্লাহর নবী মাজান তো কাতাইলা সালাত রাকাতান, যখনই আমি আজান দিয়েছি তখনই আমি দুই রেকাত সালাত আদায় করেছি, আমা সাবানি হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া সাল্লাইতু রাকাতাইনি, যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি এবং দুই রেকাত সালাত আদায় করেছি। তখন আল্লাহর নবী বলছেন, বেহমা বেলাল, বুঝেছি আমি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, বুঝেছি বেলাল, তুমি আজান দিলেই দুই রেকাত সালাত আদায় করো আর অজু করলেই দুই রেকাত সালাত আদায় করো, এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, দুই রেকাত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপাতত দুই রেকাত সালাতের কথা শেষ করলাম, অজু করে দুই রেকাত সালাত খুব খেয়াল করে থাকবেন, দুই মসজিদে ঢুকে দুই রেকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালিসলি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে দুই রেকাত সালাত আদায় করে, এটা তো বেলদি দেবই জন্মসূত্রে সবাই আহলে হাদিস, তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগলে ঢোকে আগে বসে তারপরে সালাত। এই ছেলে ওই যে ছেলে দুই একটা হাঁটছে, ওরা কিন্তু কথা বুঝতে পারে না, আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা কিছুক্ষণ যেন না উঠে, ও যেন বসে থাকে, আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তারা ওই সামনে খুব কঠোরভাবে পাহারা দাও, কোনো বাচ্চা যেন এদিক থেকে এদিকে এবং এদিক থেকে ওইদিকে যেতে না পারে, একবারে সবসময় প্রস্তুত থাকো কয়েক মিনিট, পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে,
পিপিলাকে ঠেকানোর চেষ্টা করবে, পরিবেশ এত কন্ট্রোল করতে হবে, এবং আপনারা বসে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে পাথর, পাখি যেন আপনাকে পাথর মনে করে, তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, এজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমাম ইয়াখতুব, কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর ইমাম যদি খুতবা দেয়, ফালিসালি রাকাতাইন, সে যেন দুই রেকাত সালাত আদায় করে, অলি খফিফিহিমা, আর হালকা করে পড়ে, লম্বা সময় যেন না পড়ে। তার মানে খুতবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে তবু দুই রেকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব ইয়াউমাল জুমআ ওয়া রাজুলুন দাখালা, আল্লাহর নবী জুমার দিন খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢুকেই বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আসল্লাইতা, এই তুমি সালাত আদায় করেছো? আল্লাহ, লোকটি বলল, জি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লে, ওঠো দুই রেকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে ইমামের চোখে যদি পড়ে যে একটা লোক ঢুকে বসে গেল, তাহলে ইমামকে তাকে উঠাতে হবে, উঠেন দুই রেকাত সালাত আদায় করেন, তারপরে বসবেন। খুতবা চলাকালীনও কেউ বসতে পাবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাসাজিদুলিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি এইভাবে নেবেন যে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি? এইটা তোর পদ্ধতি নয়। কাজেই বসার পদ্ধতি হলো, অনুমতি হলো দুই রেকাত সালাত। যখন আপনি দুই রেকাত সালাত আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল। মোশাররফ, একটা জিনিস ভুল আছে, এই ডান দিকের এই পর্দাটা ক্ষতি করছে। মানুষ যখন পর্দার বাইরে হাঁটছে তখন মানুষ বুঝতে পারে না যাবে নাগালের ভিতরে না বাহিরে। যখন ও পর্দার বাইরে দিয়ে হাঁটছে তখন ও নিজেকে কি মনে করছে? ও মনে করছে আমি নাগালের বাইরে, তখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। আর ওই এখনো এসব কথাকে মূল্যায়ন করতে হবে এটাও প্রয়োজন মনে করেনি। বুঝে বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। কথা আল্লাহ বলছে, এটা আল্লাহর বাণী। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী বুঝেও বুঝে না। আমার আব্বা চাষি মানুষ, আমি নিজের কথা বলছি, আমার আব্বা চাষি মানুষ ছিলেন। জমি চাষ করার পরে যখন গরুগুলো মাঠে ছেড়ে দিতেন তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত আমরা খেলাতাম, যখন গরু ধানের ক্ষেতের দিকে যাচ্ছে ধান খাবে বলে, ধান গাছ খাবে বলে, তখন আমরা বলতাম, এ থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝেনি তাই তো গরু, ও তো থামলো, তা আবার যাচ্ছে কেন? বুঝার পরে মানুষ বুঝে না যখন, তখন তার চাল চলন পশু প্রাণীর মতো। বুঝে বুঝল না যে সেই হলো পশু প্রাণীর মতো, আমি বুঝলাম যে এটা আমার করা হবে না, তারপরেও যখন করব তখন আমার চাল চলন পশু প্রাণীর মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, এটা দেবই রাজশাহী চাঁপায় নবগঞ্জের ভাষাতে, মসজিদে ঢুকে মানুষ আগে সালাত আদায় করবে, বসতে পাবে না, ও তো করবে, ওর বাপকে করতে হবে। দুই রেকাত সালাত আদায় না করে বসা নিষেধ। সূর্য উঠুক ডুবুক, মাথার উপরে থাক, যেখানেই থাক না কেন, কোনো মানুষ কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না আগে দুই রেকাত সালাত আদায় না করে। আপাতত মসজিদে ঢুকে দুই রেকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। আজান এবং একামাতের মাঝে দুই রেকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাকুল্লি আযানাইন সলাতুন, আযান একামাতের মাঝে দুই রাকাত সলাত রয়েছে, আযান একামাতের মাঝে দুই রাকাত সলাত রয়েছে, আযান একামাতের মাঝে দুই রাকাত সলাত রয়েছে। ওকালা ফি সালিমান শাহ, তৃতীয়বারে বললেন, তবে যার ইচ্ছে আজান একামাতের মাঝে দুই রাকাত সলাত আছে, আজান দিয়ে দুই রাকাত সলাত। আল্লাহ তাআলা নবীকে আল্লাহর নবী বললেন, বেলাল বেমাসাবাক্তানি লাল জান্না, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মা দেখাল তুই জান্নাত কাত্তইলা সমেত খাস খাসা থাকা আমি, আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনি, কিভাবে তুমি আগে গেলে আমার আগে জান্নাতে। তখন বেলাল রাজিয়াল্লাহু বলছেন, মা আজান তো কাত্তইল্লা সাল্লাই তো রাখা তাইন, যখন আমি আজান দিয়েছি তখনই দুই রেকাত সালাত আদায় করেছি, আজান দিয়েই দুই রেকাত সালাত, বিনিময় আগে আগে জান্নাত। নিরাশা হবেন না বেলালের জন্য, বেলাল রাজিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত নয়, বেলাল রাজিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত কি না, আমরাও জান্নাত পাওয়ার আশা করতে পারি, ওই সলাত ওইভাবেই আছে, আমাকে আর আপনাকে আদায় করতে হবে, আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি। বেলাল রাজিয়াল্লাহু তাআলার জন্য একার জান্নাত নয়, সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত, ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্যই জাহান্নাম, দুশ্চিন্তা ভোগ করতে হবে না, পাপ হয়েছে ক্ষমা চাইতে হবে। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপি, ভালো পাপি সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। চার, সলাতুল ইশরাক চালু করতে হবে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, মুরব্বী ভাই আপনাকে বলছি, চাষের সলাত চালু করতে হবে। এখন তো দেবই বেলদিতে জমি জায়গার দাম অনেক বেশি, বাড়িঘর করে ফেলেছেন, বিল্ডিং করে ফেলেছেন, হজ করে এসেছেন, একটু সময় বের করেন, এদিকে দেখেন, এইভাবে বের করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাদা, কেউ ফজরের সলাত আদায় করলো জামাতে, তারপর ওখানে বসে তাসবিহ তাহরির জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলো আশ-শামস, করতে করতে সূর্য উঠে গেল, ওয়াসাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পর পরই দুই রাকাত সলাত আদায় করলো, কানাল হাজরুন কাজরা হাজ্জা উমরা তামা তামা তামা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই ইচ্ছায় আপনার এশরাকের দুই রাকাত সালাত আদায় করলে। কথাটা স্পষ্ট করি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আব্দুরাজ্জাক সাহেব, আপনি যা বললেন তা তো মসজিদে জামাতে সলাত আদায় করলো, বসে থাকলো, সূর্য উঠলো, দুই রাকাত সলাত আদায় করলো, আমরা তো মসজিদে যাই না, বাড়িতেই তো থাকি, আমাদের কি হবে? ঠিক আছে, সমস্যা নেই, আপনি বাড়িতেই ফজরের সলাত আদায় করেন, তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, উজু করে বের হয়ে আসবেন, সামাজিক কাজে জড়াবেন না, বাড়িঘর ঝাড়ু দেওয়া কাজে রান্নাবান্না কাজে জড়াবেন না, সূর্য ওঠার সাথে সাথে আপনি দুই রাকাত সলাত আদায় করবেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নেকির অভাব নাই, আপনি নিরাশা হবেন না, আপনি কাজ করেন তো, আমি তো আপনাকে বলেছি সূরা ইখলাস তিনবার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে, তিনি একবার কোরআন মাজিদ তো 30 পারা, প্রত্যেক অক্ষরে 10 নেকি, তাহলে সূরা ইখলাস পড়লে কত নেকি, এক মিনিটে আমি তিনবার পড়ে নেব, পড়েন না, আপনি তো পড়তেই পাচ্ছেন না, পড়ে আপনি নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, নেকি দুই হাত দিয়ে লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে তো করা যাবে না, সূরা ইখলাস পড়েন। আমি যখন বলেছি নসিহত, তখন বলেছি চারটা নসিহত থাকলো জাতির কাছে, এক পাঁচ ওয়াক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, তার নাম আড্ডা পিটা, ওখানে আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলই খারাপ,
এবার কি হবে বলেন দেখি? এবার তাহাজ্জুদ হজ যা করেছেন দান খায়রাত সব বিলিয়ে গেছে, একটা টিকবে না। ওর নাম হচ্ছে জুলুম। আপনি বললেন ঠিক বলেছিস, আসলই খারাপ, এটা হলো জুলুম। কোন জুলুম? আপনি আর একজনের জমি দেওয়ে জোর করে দখল করে নিয়েছেন, ওটাও জুলুম, এটাও জুলুম। এদের বিচার পরে হবে। রিক্সাওয়ালাকে এক থাপড় দিয়েছেন, বিচার পরে হবে। জোর করে জমি দখল করেছেন, বিচার পরে হবে। একজনকে চিৎকার করে অপমান করেছেন মুরব্বী মানুষকে, বিচার পরে হবে। যারা জালেম তাদের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় 50,000 বছর, আর 3 দিন যদি লেট হয় 150,000 বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলেন তো দেখি? 1 অক্ত সলাত আদায়ের সমান, মনে নাই মনে হয়। একটা ভালো মানুষের বিচারের সময় কতটুকু? ফরজ 1 অক্ত ফরজ সলাত আদায়ের সমান, ধরে নি 5 মিনিট, 7 মিনিট, ঊর্ধ্বে 10 মিনিট। একজন মানুষের বিচারের সময়সীমা 5 মিনিট, 7 মিনিট। সেইখানে একটা লোকের বিচার যদি একদিন লেট হয় তাহলে 50,000 বছর, 3 দিন লেট হলে 150,000 বছর। যারা জালেম তাদের বিচার পরে হবে। আচ্ছা, ঘুমিয়ে যাচ্ছেন নাকি? আরে জমি হলো এই পর্যন্ত, প্রাচীর দিয়েছে, তারপর গাছটা প্রাচীরের বাইরে করেছে, এটা জুলুম না এটা ভালো? গাছটা বাইরে লাগানো হচ্ছে। দেখেন, আমি বলেছি কাল নিতে বহুবার, 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে। ধর্ম জান্নাতে গিয়ে বাস্তবায়ন করে হজ করে সুন্দর করে জান্নাতে চলে যায়, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে। সবারই গাড়ি ঠেকছে, কেউ কিছু বুঝতে চায় না। আল্লাহ নবী বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে। রাস্তার ব্যাপারে আল্লাহ নবী কোনোদিন আপোষ করেননি। বাড়ি ঘর ভেঙে ডবল করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। জুলুম কথাটা বলতে গিয়ে চটকেটে মনে পড়ে গেল যে প্রাচীর দেওয়া আছে আপনার শেষ সীমায়, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সব রাস্তার, এবারে যেখান দিয়ে হাঁটবেন সেখানে। আরেকটা জিনিস আমরা বলতে পারি না, চাঁপাই নবাবগঞ্জে যেসব এলাকায় আমাদের বাড়ি, তো এইরকম তো আমরা বুঝিনি, গ্রামে আমরা বসবাস করি, তো কেউ যদি রাস্তার দিকে আগে একটা খোঁটা পুঁতেছে গরু বেঁধে রাখবে, খোঁটা বুঝেন আপনারা, ওখানে গরু বেঁধে রাখবে, সেই জন্য তখন যে মুরব্বী হেঁটেছে সে বলেছে এই ছেলে এই ছেলে ওখানে খোঁটাটা পুঁতছো কেন, গরুটা রাস্তায় চলে আসবে না, একটু খেয়াল করছে না, আর একটু ভিতরে পুঁত, আর একটু ভিতরে পুঁত। তখন ওই লোকটা ওই খোঁটাটা, ছেলেটা খোঁটাটা ওখান থেকে তুলে নিয়ে 2 ফুট 3 ফুট আবার 4 ফুট ভিতরে পুঁতেছে। অবাক, কেউ কাউকে কিছু বলে না, কই আমি তো দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তো অনেকদিন থেকে আছি, 2013 সাল থেকে আছি, 2013 সালের 9 ফেব্রুয়ারি সমর, 9 এপ্রিল কি ফেব্রুয়ারি এসেছিলাম প্রোগ্রামে, যেদিন ডাক্তার আব্দুস সুবহানের সাথে সকালে দেখা হয়, মুশারফদের বাসাতে রাতে ছিলাম। সকালে ডাক্তার আব্দুস সুবহানের সাথে দেখা হলো, প্রায় 90 বছরের একজন বৃদ্ধ মানুষ, হালকা পাতলা, কান্নাকাটি করে বলছে অনেক দিন থেকে আমি একটু জমি সংগ্রহ করে রেখেছিলাম, কিছু করতে পারি না, পড়ে আছে 65 বছর থেকে এই জমি পড়ে আছে, 65 বছর থেকে আপনার জন্মের আগে বিরান পড়ে আছে, এখন ওখানে ছেলে মেয়ে পড়াশোনা করে, যার জন্য আরো কাহু আর কাহু শয়তানে গুতাই, পড়াশোনা হচ্ছে কেন, বন্ধ কর, ঠেলা ঠেকা এগুলো করছে, শয়তানের কাজ যেটা। এরা মনে করছে ঠিকই তো পড়াশোনা কেন হচ্ছে, ক্ষতি করো। সম্মানিত দিনী ভাই বোন, জুলুম করলে বিচার পরে হবে, এটা সাবধান থাকবেন। মধ্যখানে একটা কথা থেকে গেল, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাস্তের সলাত, চাস্তের সলাত আমি একটু সংক্ষিপ্ত করে দিই, 8 রেকাত পড়া যায়, নেকি কি আল্লাহ নবী বলেননি, 4 রেকাত পড়া যায়, নেকি কি আল্লাহ নবী বলেননি, 2 রেকাত পড়া যায় ভালো, নেকি কি? এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন যে ইসবহু কুল বানি আদম আলা কুল্লি সলামা, আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে,
এইটা আল্লাহর রাসূলের কথা। জোড় জয়েন্ট বুঝেন কি জয়েন্ট বুঝেন? জোড়া, জোড়ার বিনিময়ে বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের নিষেধ করলে বা আদেশ করলে দানের নেকি হয়, ও নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। এতগুলি কাজে যত নেকি হয়, রাকাতায়ে যোহা চাস্তের দুরেকাত সালাত আদায় করলে তত নেকি হয়। বোঝা যায়নি, আবার বলি, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে যত নেকি হয়, চাস্তের দুরেকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আরেক বর্ণনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, এটা তো কেউ পারবেন, এটা তো খুব ভারী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, মসজিদ থেকে যদি তুমি আবর্জনা ঝাড়ু দিয়ে ফেলে দাও, তাহলে সব মিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। তখন বললেন, কেউ যদি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতে না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হয় তত নেকি হবে। শুধু চেয়ারম্যান মেম্বারকে রাস্তা থেকে মরা কুকুর সরাতে হবে না, আপনাকে সরাতে হবে। আপনার বাড়ির সামনে যে অসুবিধা হচ্ছে এটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে আপনি দানের নেকি পাবেন। এইবার সাহাবগণ বলছেন, এইটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াজিন মিন যালিকা রাকাতাই দোয়া, তাহলে চাস্তের দুরেকাত সালাত আদায় করলে এইগুলি যত কিছু আছে সব করে যত নেকি হবে, চাস্তের দুরেকাত সালাতে তত নেকি হবে। চাস্তের দুরেকাত সালাত। এরপরে সংক্ষিপ্ত সালাতুল হাজা। সালাতুল হাজার একটা জরুরি অংশ, এদিকে লক্ষ্য করেন, আমি কথা কমিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে এক স্বৈরাচারী এলাকায় ঢুকলেন। স্বৈরাচারী শাসক বলল যে তোমার সাথে এই মেয়েটি কে? ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সবচেয়ে সুন্দরী সারা পৃথিবীতে, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী, অন্যথায় যেই যুগে সারা ছিলেন সেই যুগে সবার চেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, এটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার বোন। তারপরে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো যে ইব্রাহিম আমার ভাই, তাহলে তো আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব। মনে রেখো সারা, ইন আলালার যে গাইরিও গাইরকে মুমিনুন, আমি আর তুমি ছাড়াই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নেই, এ হিসেবে আমরা ভাই বোন বটে। মাটির ওপরে মাত্র দুইজন পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, সেটা হচ্ছে তুমি আর আমি, এ হিসেবে ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বেহা ইলাইহে, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন, ফাকামা ইলাইহা। ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগানোর জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট, এদিকে লক্ষ্য করেন, যারা গেছে গেছে, তাকদীর নিয়ে গেছে, আপনি বসে আছেন, এক মিনিট আপনি দেখেন, এদিকে দেখেন। যেমন স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে, তখন তিনি বলছেন, থামেন, আগে অজু হবে, দুরেকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, দুরেকাত সালাত আদায় করলেন, দুরেকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজিল্লাহ জাওজি, জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা দিয়ে যদি তিনটা ঠিক হয়ে থাকে, এক, তুমি এক আল্লাহ, এটা মেনে নিয়েছি,
দুই ইব্রাহিম নবী এটা মেনে নিয়েছে, তিন জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে ফালাতুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এর নাম সলাতুল হাজা, বিপদে পড়ে দূরে কাত সলাত। বুঝা গেল না কথা মনে হয়? ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী এই কথা বলার পূর্বে কি করলেন? অজু করলেন, দূরে কাত সলাত আদায় করলেন, তারপরে আল্লাহকে বলছেন। উপস্থিত বৈঠকের বোন মুসলিম বোন, আপনি পারবেন? সাহস হয়? আরে আপনার তো পেট পিট দেখা যায়, আপনি কি বলবেন? দেখেছেন তার বলার গতি কেমন? সলাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সলাত। কোনো কিছু সিদ্ধান্ত নিলে দূরে কাজ সলাত আদায় করে ইস্তিখারার দোয়া পড়তে হবে, সালাম ফিরতে হবে, ঘুমিয়ে যেতে হবে, সিদ্ধান্ত পাওয়া যাবে। সলাতুল তাসবিহ, তাসবিহের সলাত, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 75 বার এক রাকাতে, 4 রাকাতে 300 বার। জীবনে একদিন পড়তে হবে, বছরে একদিন পড়তে হবে, মাসে একদিন পড়তে হবে, হলেই হলো, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। এ হাদিস ঠিক নয়, যার কারণে এ হাদিসের আমরা বিস্তারিত বিবরণ দিই না, এর প্রতি আমল করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনার শেষের দিকে চলে এসে আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে উঠে আপনি দূরে কাজ সলাত আদায় করবেন। যদি 10 আয়াত পড়তে পারেন দূরে কাজ সলাতে, 10 আয়াত, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা নবী রাসুল সিদ্দিক সহদা, ওদের একটা তালিকা আছে, আপনার নামটা সেই তালিকাতে লিখে দেওয়া হবে। চেষ্টা করেন রাতে উঠে সলাত আদায় করতে, চাইলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। আপনি যে ঘরে থাকবেন সে ঘরে টিভি রাখা হবে না, বড় মোবাইল রাখা হবে না, মাগরিবের পরে খেয়ে নেবেন, এসার পরে ঘুমিয়ে যাবেন, রাত 2-3টায় উঠবেন, আকাশের দিকে লক্ষ্য করে যদি পারেন আলে ইমরানের শেষ আয়াতের শেষ রুকুর 5 আয়াত পড়বেন, আর যদি না পারেন তাহলে এটুকু পড়বেন আকাশের দিকে লক্ষ্য করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি, অতীতের সব পাপ ক্ষমা। চেষ্টা করেন রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে, নিজের জন্য বলেন, ছেলে মেয়ের জন্য বলেন, জাতির জন্য বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই 9 ধরনের সলাত আদায় করার জন্য সময়ের গতিতে আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একটু জরুরি প্রয়োজন এক ধরনের আর স্বাভাবিক প্রয়োজন এক ধরনের। যখন আল্লাহকে কিছু বলতে চাচ্ছেন হাত তুলে, যদি স্বাভাবিকভাবে চান তাহলে এইটা আল মাসালা হাকাজা, হাতটা মিলে যেতেও পারে, ফাঁকা থাকতে পারে, তবে কাঁধ সামনাসামনি থাকবে, হাত উঠিয়ে আল্লাহকে বলবেন। কেন? আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, হাত তুলে যখন আপনি বলবেন তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, নিজেই লজ্জাশীল, কারো খালি হাত ফিরিয়ে দিতে পারেন না, তো লজ্জা পায়, যার জন্য বলছে ঠিক আছে তুমি যেটা চাইলে দিয়ে দিলাম। আর যদি এখনই দিতে হবে, তার নাম ইবতিহাল, এখনই দাও, আমার ছেলে বিপদে পড়েছে উদ্ধার করে দাও, তাহলে হাতে ভাবে উঠাবেন, উপরের দিকে উঠাবেন, মাথার উপরে উঠে যাবে। যদি পানি চাওয়া হয় তাহলে উল্টা পথে, আর যদি প্রয়োজন চাওয়া হয় তাহলে এভাবে। আর একটু বলছি, দুয়ার শুরুতে ইসমে আজম পড়বেন, ইসমে আজম, আল্লাহু ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম এটা দুয়ার বইয়ে দেওয়া আছে, যাওয়ার সময় দেখবেন দুয়ার বই আছে, নাহলে প্রতিষ্ঠান থেকে নেবেন, যে বক্তব্য দিচ্ছি সেটা উপদেশ বয়ে আছে। আর মাসিক আল ইতেসাম আমি সবাইকেই পড়তে বলেছি, সবাই পড়বেন দিনী ভাই বোন, মাসিক আল ইতেসামের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। যেটুকু জরুরি বলছিলাম সেটুকু হলো এই, যে প্রথমে আপনি আগে ইসমে আজম পড়বেন, যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুস বুঝেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটাও যদি না পারা যায় তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপর আপনি দুরুদ পড়বেন, দুরুদে ইব্রাহিম। এরপর আপনি নিজের কথা বলবেন, বোঝা গেল না মনে হয় পদ্ধতি?
এক নম্বরে তিনটা আছে, এক নম্বরে এক ইসমে আজম, যদি না হয় তাহলে এটাও ইসমে আজম, দুয়া ইউনুস এটাও ইসমে আজম, দুই তিন এটা না হলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রাহিম মালিক ইয়াউমিদ্দিন, যে কোনো একটা পড়েন, এইটা না হয় এইটা না হয় এইটা, তারপরে দুরুদ, দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা বলেন যে দেব বাজার আমার একটা দোকানের ব্যবস্থা করে দাও, যেটা আপনার প্রয়োজন, আমার ছেলেটাকে বড় আলেম করে দাও, খুব কান্নাকাটি করে বলবেন, তাহলে আল্লাহ সহজে বুঝবেন আপনার প্রয়োজনটা। আর হোমসিকেলি বললেন মাঝাবিদের মতো বেহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এটা তো আল্লাহ বুঝছেন যে কী করছে, আল্লাহকে তো আর এমনি বোঝানো যাবে না, তাকে অন্তর থেকে কান্নাকাটি করে বুঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাক্তা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর হয়ে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। সম্মানিত দিনী ভাই বোন, নিজের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, দেবই মাদ্রাসার সার্বিক সুবিধা কামনা করে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য জোরালো অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে সম্মেলন হচ্ছে দুই তিন মার্চ, এলাকাবাসীকে সেদিন আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে, আজকে যেসব কথাগুলি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ, অন্তত অজু করে দুই রেকাত সলাত, নইলে ফজরের সলাত আদায় করে ওখানে বসে থেকে দুই রেকাত সলাত, এগুলি আমল করার জন্য অনুরোধ জানিয়ে, বিশেষভাবে নিজের প্রয়োজন মেটানোর জন্য হাত তুলে দোয়া করার অনুরোধ জানিয়ে, আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।